ইয়া রব খামলে উমাদি ইয়া রব খামলে উমাদি তুমি এত কাদা গায় রাসূলুল্লাহ এত কাঁদা গায় আল্লাহ রসূলের চোখের পানি থেকে কবরটা কাঁদা হয়ে যায় আবু মাঙ্কা সেই সময় বলেছিলেন ও আমার সাথী সঙ্গীরা অবশ্যই আল্লাহবা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই এই করুণ দৃশ্য খারা থেকে আমি জামার মুজাদের আর থাকতে ফেললাম না এই করুণ দৃশ্য খানা থেকে আমি যাবার আর আর সহ্য করতে পারলাম না এই করুণ দৃশ্য দেখে আল্লাহ নবী দেখে জামানার মোজা দেন হজরত আবু বাকর সিদ্দিক হুজুর জজ্জা জজ্জা করে কেঁদেছিলেন জোরে বলবেন না সেই নবী সোনা রওজা শরীফে আজও পর্যন্ত কাঁদছে আজও পর্যন্ত কাঁদছে আমার আপনার গোনাগার উম্মাদদের জন্য আমার আপনার গোনাগার উম্মাদদের জন্য আজও পর্যন্ত কাঁদছে তবে আমি আপনি যদি কোনো নেক আমল করি নেক যদি কোনো আমল করি সেই আমলে আমার পাক ওই আমলেতে আল্লাহর রসুল কিন্তু খুশি হয়ে যান একবার জোরে বলুন আল্লাহ আমি এবার আপনারাই বলেন নামাজ আপনারা ছাড়বেন না রাখবেন কথা বলেন আমি আপনাদের জোর করছি না এই জান্নাতি বাগানে বসে আপনারা যারা বলেছেন আমরা নামাজ পড়ব যদি না করে এই জান্নাতি বাগান সাক্ষী কেয়ামতের ময়দানে আপনাকে কিন্তু জবাব দিতে হবে আল্লাহ রসুল বলছেন এটা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান এখানে আপনি যখন ওয়াদা করছেন আপনাদের কাছে অনুরোধ করছে হাত দুটো জোর করে সন্তানের মতো ছোট ভাইয়ের মতো আপনারা সকলেই নামাজ হয়ে যান দিনদার হয়ে যান আল্লাহর ভয় রসুল্লার মহব্বত সকলের অন্তরে নিয়ে আসেন এমন একটা দিন আসবে পাক দুনিয়া এবং আখেরা দুই দিকে পাক আমাদেরকে মুক্তি দেবেন একবার জোরে বলুন সবহান আল্লাহ যদি আমরা যদি নাম মানি নামাজ রসুল আমার অসুস্থ হয়ে আছে অসুস্থ হয়ে আছেন এমন রসুল্লা দাঁড়াতে পারছে না নাবি শরীফে নবী আমার আসে না না আসার কারণে সমস্ত সাহাবারা ঝরঝর করে আর রসুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আর আমাদের কাছে ইমামতি আর কি করতে আসবেন না ওই কান্দারের আওয়াজটা আমার নবীপাকের হুজরা মোকাদ্দাসে পৌঁছে যায় আল্লাহ বাবা বিবি আয়সা কেন আমার সাহাবারা কাঁদে কেন কাঁদে আমি তো আয়সা বলি রসুলাল্লাহ আপনি নাবাবি শরীফে যাননি সেই জন্য কাঁদে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আওয়াজ সেই সময়তে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে এতটা মুহাব্বত করে এতটা পেয়া করে ভাই বলেছিলেন ও বিবি আয়েশা কায়মতের ময়দানে মাশারে আমি আমার গোনাগান উম্মাহ উম্মতীদের জন্য পাগল হয়ে যাব একবার জোরে মুসলমান মিজানের সামনে আমাকে পাবে আমার আমি রসুল্লাহ আমাকে কামতের মেয়ে আমার গোনাগার উম্মা দুম্মা দিদেরকে যত সময় না পর্যন্ত আল্লাহ পাকে দয়ার জন্য তাদের নসিবে হবে না আমি রবি পাক সেই সময় পর্যন্ত আমি স্থির হতে পারব না তকবিদের নারায় তেকবিদ নারায় তেকবিদ আওলাদে মজাদ জাবান আল্লাহ আউ্লাদে মজাদ্দ অতএব আমার পরের আমার চাচা জান অয়েদিন এসে গেছেন আমি বিলম্ব করব না তিনি অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে আপনাদের কাছে সঠিক তথ্য একটু আলোচনাচনা আলোচনা করবে আমি আপনাদের থেকে বিদায় নিলাম যদি আমার ব্যবহারে হয়তো ভাষাগত বিষয় নিয়ে কেউ যদি ব্যথা পান আমাকে মাফ করে দেবে এখন আমার নবী পাকের মহাব্বতে জি আমার রবি পাকের মহাব্যতে একটু জাহান ভরে একটু ক্যাম করে আমি নেমে যাব আমার পরে আমার যান মাওলানা লুৎপার সাহেব তিনি এসেছেন হাদিস কোরআন নিয়ে খুব সুন্দর অজমসিয়াত করেন আমরা অনেক শুনেছি তবে কি ওঠা উঠে কেউ যেন চলে যাবেন না ধীর স্থিরভাবে বসে থাকুন এখন আমার পাকের মহাব্যতে একটু ক্যাম করে আমি আপনাদের থেকে বিদায় নিয়া নেবি